Hey guys, welcome back to my channel. আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি টি-শার্ট পেইন্টিং এর একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এর আগে আমি আমার চ্যানেলে অ্যাম্বুশ গাম দিয়ে কিভাবে টি-শার্ট পেইন্ট করা যায় সেই ভিডিও আপলোড করেছিলাম। বরাবরের মতো ডেসক্রিপশন বক্সে লিংক দেয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আজকে আমি এই টি-শার্টটি অ্যাক্রিলিক পেইন্ট দিয়ে পেইন্ট করে দেখাবো। সো ভিউয়ার্স, আর কথা না বাড়িয়ে চলুন এখনই ঝটপট দেখে আসি কিভাবে অ্যাক্রিলিক পেইন্ট দিয়ে টি-শার্ট পেইন্ট করা যায়। ভিউয়ার্স, শুরুতেই আমি এই কালারটি ফেসে অ্যাপ্লাই করব। হোয়াইট কালারের মধ্যে খুবই সামান্য পরিমাণ রেড কালার অ্যাড করলে এই কালারটি পাওয়া যাবে। ফেস কালার অ্যাপ্লাই করা হয়ে গিয়েছে, এখন আমি চোখ আর্ট করার জন্য ব্ল্যাক কালারটি ইউজ করছি। আমি ব্ল্যাক কালার দিয়ে ল্যাশ বানিয়ে নিচ্ছি, এরপর হোয়াইট কালার দিয়ে চোখের কোণা হোয়াইট করে নিব। এখন আমি ব্লু কালার দিয়ে চোখের ভেতরটা একটু গ্লোইশ করে দিব। যেহেতু আমি এটি বার্বি ডল আঁকছি, সেজন্য ব্রাউন কালার দিয়ে চুল দিয়ে দিব। এখন আমি পার্পেল কালার দিয়ে বার্বি ডলের ক্যাপ আঁকিয়ে নিচ্ছি।
এখন আমি ব্রাউন কালার দিয়ে চুলগুলো আঁকিয়ে নিব। সো ভিউয়ার্স, আমার পেইন্টিংটি প্রায় শেষের দিকে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আমার চ্যানেলের ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। আমি আবারও অনেক তাড়াতাড়ি আপনাদের মাঝে হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।